তোমার ছবি আঁকা হলো দোহাই, অন্য ঘরে গিয়ে ছবি আঁকো, আমার বড্ড বিচ্ছি লাগছে। তুমি কাঁদছো? না, রহস্য করছি। আচ্ছা বলো তো, তুমি বিয়ে করেছিলে কেন? তুমি শিল্পী, তুমি কেন আমাকে তোমার দুঃখের সাথী করে তোমার স্বাচ্ছন্দ্য জীবন কেমন বোঝা করে তুললে? তুমি জানো আর আমিও জানি, তুমিও শান্তি পাচ্ছ না আর আমিও স্বস্তি পাচ্ছি না আমাদের এই টানাটানির জীবন নিয়ে। আমি কি শুধুই শিল্পী? আমি সিরাজ নয়, তোমার তো আমাদের দ্বন্দ্ব কোথায় জানো? তুমি চাও শুধু মানুষ সিরাজকে, শিল্পী সিরাজকে তুমি দুচোখেও দেখতে পারো না। আমি সিরাজ যতটুকু মানুষ তার অনেক বেশি শিল্পী সিরাজ। তাহলে কি আমার মাঝে শুধু রক্ত মাংসের মানুষেরই পরিসমাপ্তি আছে? আনন্দ বিলাসী শিল্পীর ধ্যান লোকের কোনো কিছুই নেই? আছে, তোমাকে আমি আমার ধ্যান লোকে পাই। যখন তুমি থাকো আমার ধ্যান লোকের আলে, তখন তুমি শুধু আমার অঙ্ক লক্ষ্মী নয়, শিল্পী সিরাজের হৃদয়ের লক্ষ্মী, ধ্যানের ধন। ওগো দোহাই তোমার, আমি চাই না এত গৌরব এত মহিমা, আমি বাঁচতে চাই, তুমি আমায় বাঁচিয়ে তোলো, তোমায় পেতে চাই। উপায় নেই লাইলি, উপায় নেই। যাদের আমি একদিন সকল হৃদয় মন দিয়ে চেয়েছি তারা সকলে আজ আমার কাছে পুরাতন হয়ে উঠেছে। শিল্পী আমারই জয় হল, মানুষ আমি বহুদিন ধরে মরে গেছি। যে ফুলের মালা সন্ধ্যাবেলায় ভালো লাগে নিশ্চয় তার যে বাসি থেকে, লাইলি তার জন্য অপরাধী তুমিও নও আমিও নই। কে? আমি তোমার বন্ধু। খুলো না দরজা, খুলো না, আমি চিনিছি ওকে। ও ডাইনি, ও চিত্রা। সে ডাইনি? তুমি শিক্ষিত সম্ভ্রান্ত ঘরের মেয়ে, এ কি ব্যবহার তোমার? আমি ভিতরে যাব না বন্ধু, তুমি বাহিরে বেরিয়ে এসো। যাও, তোমার বাহিরের ডাক এসেছে, তোমার সুন্দরের ধ্যান আমি ভাঙবো না। আমায় ক্ষমা করো, যেদিন আমি থাকবো না ওই চিত্রার মাঝেই আমাকে স্মরণ করো। লাইলি, অবশেষে এলে আমার বাবার বাড়িতে আমাকে দেখতে। লাইলি মানে জানো? জানি, নিশিথিনী। সত্যি আমি নিশিথিনী, অমা নিশিথিনী। চাঁদ নেই, তারা নেই, কেবল অন্ধকার আর আকাশ। আরেকজন লাইলি ছিল, তার প্রেমিকের নাম ছিল মজনু, অর্থাৎ উন্মাদ। কিন্তু সে লাইলি এই লাইলির মতো এত সুন্দর ছিল না। দোহাই আর বিদ্রুপ করো না, ও প্রশংসা চিত্রাকে করো, সে খুশি হবে। হবে হয়তো, তবু মনে হয় তুমি সুন্দর, চিত্রা অপূর্ব। এই কথা বলবার জন্য কি এখানে এসেছো? যদি তাই এসে থাকো তবে দয়া করে তুমি ফিরে যাও। তোমার চিত্র আর চিত্রার মাঝে গিয়ে আমি দাঁড়াতে চাই না। চলে যাবো বলেই এসেছি। অদ্ভুত এই মানুষের মন, কাছে থাকলে যাকে বোঝা মনে হয়, দূর থেকে সেই কি করে এত আকর্ষণ করে বুঝতে পারিনি। দেখো আমি অনেক ভেবে দেখেছি, তোমাকে জোর করে ধরে রেখে তোমারও শান্তি নেই আমারও শান্তি নেই। তুমি যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও, শুধু শুধু মাঝে মাঝে আমায় দেখা দিয়ে যেও। আসব, আপনা থেকেই আসব, আর যদি না আসি ভুলে যেও। শোনো, যাওয়ার আগে একটা জিনিস উপহার হিসেবে দেবো,
নেবে? দাও। কি এটা? বাড়ি গিয়ে দেখো, এটা আমার দীর্ঘ বিরহের তপস্যার স্মৃতি। ঠিক আছে লাইলি, আমি চললাম। আমি বন্ধু চিত্রা। আচ্ছা সিরাজ, একটা কথা বলবো, সত্যি করে উত্তর দেবে? সিরাজ নয় চিত্রা, বন্ধু বলো, শিল্পী বলো, যা বারবার বলেছে। সত্যি তোমার আর কোনো লোভ নেই? যে ফুল কাননে ফোটে তাকে কাননেই ঝুটকে দিতে চাও? মালা করে গলায় পড়তে ইচ্ছে করে না? না বন্ধু, ফুলের সুবাসই আমার পক্ষে যথেষ্ট, তাকে গলায় জড়িয়ে হাসি দেওয়ার স্বাদ আমার নেই। আমি অন্যের হলে তোমার দুঃখ হবে না? হবে, সে দুঃখ আমার জন্য নয়, তোমার জন্য। সুন্দর ফুল এমনি করেই ঝরে পড়ে, তা সওয়া যায়, কিন্তু তাকে বিন্তসুত করে কাটা বেঁধে মালা করতে দেখলে আমার কষ্ট হয়। ও ব্যথা তো সকলের জন্য, একা আমার জন্য কোনো ব্যথা নেই। না চিত্রা, আমি শিল্পী, হৃদয়হীন নির্বেদ উদাসীন শিল্পী। তাহলে আমি যাই। যাও। তোমার একটা কিছু দেবে আমাকে, মনে রাখবার মতো কিছু? এই নাও। এ কি তুলি? ছবি আঁকবে না? না চিত্রা, এই তুলি বহুর ভিতরে রক্তাক্ত হয়ে উঠেছি, আর পারি না। এ কি শিল্পী? এই সত্যি চিত্রা, এই প্রথম অশ্রু এলো আমার চোখে, যে তুমি বললে চলে যাবে অমনি মনে হলো এই সুন্দর বিশ্বকে কে যেন স্থূল হস্ত মুছে ফেলেছে। আমি চলি চিত্রা। কোথায় যাবে বন্ধু? যে পথে পৃথিবীর কোটি কোটি ধৈর্যলিপ্ত সন্তান নিত্যকাল ধরে চলছে, সেই দুঃখের পথে, সেই বেদনার পথে। Thank you.